हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आপনাদের সকলকে জানাই স্বাগতম আমি নাজমুস আজ 4 ডিসেম্বর শনিবার আজ ইতিমধ্যে ঘূর্ণিঝড় জাওয়াদকে নিয়ে আলিপুর আবহদপ্তরের তরফ থেকে রয়েছে একদম লেটেস্ট আপডেট তাই আপনি যদি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অথবা আপনি যদি পশ্চিমবঙ্গে থেকে থাকেন তাহলে ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন দেখে না যাক এক নজরে এই ঘূর্ণিঝড় জাওয়াদ নিয়ে প্রথমের দিকে রিপোর্ট ছিল পুরী ছুঁয়ে বাংলার দিকে এগোতে পারে ঘূর্ণিঝড় জাওয়াদ অভিমুখ নজরে ছিল আলিপুর আবহাওয়া দপ্তর যেখানে বিশাল একটি ভয়ের আশঙ্কা ছিল তবে এবারে আবহাওয়া দপ্তরের সর্বশেষ রিপোর্ট অনুপাতে জানানো হচ্ছে ভূভাগে আছড়ে পড়ার সম্ভাবনা নেই ঘূর্ণিঝড় জাওয়াদের তবে আজ থেকে ব্যাপক বৃষ্টি শুরু পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে টানা 72 ঘন্টা রিপোর্ট অনুপাতে বলা হচ্ছে ভূভাগে আছড়ে পড়ার ইতিমধ্যে কোনো সন্দেহ নেই ঘূর্ণিঝড় জাওয়াদের তবে রবিবার দুপুরে ওড়িশার পুরীর কাছে পৌঁছে শক্তি ক্ষয় করবে ঘূর্ণিঝড় জাওয়াদ এ রাজ্যে ঢোকার আগেই শক্তি হারিয়ে পরিণত হবে গভীর নিম্নচাপ হয়ে সুন্দরবনের উপর দিয়ে ঢুকবে বাংলাদেশে এই জাওয়াদ সেই সময় ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় সর্বোচ্চ 65 কিলোমিটার তবে ভূভাগে আছড়ে না পড়লেও জাওয়াদের জেরে আজ থেকেই ব্যাপক বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তবে বাংলার আকাশে থাকছে দুর্যোগের ঘন ঘটা ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারালেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি আজ থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অন্যদিকে ঘূর্ণিঝড় জাওয়াদের দাপট রুখতে ছুটি বাতিল কর্মীদের খোলা হয়েছে একাধিক জায়গায় কন্ট্রোল রুম রবিবার দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও বৃষ্টির রেশ থাকবে টানা 72 ঘন্টা তবে রবিবার দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তবে বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের সতর্কতায় উপকূলবর্তী জেলাগুলিতে চলছে সচেতনমূলক প্রচার এবং ব্যাপকভাবে প্রশাসনের তরফ থেকে সাবধানও করা হচ্ছে আজ শনি ও কাল রবিবার নদী সমুদ্র যেতে কোনো জলযানকে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে দীঘা মন্দারমণিতে খালি করে দেওয়া হচ্ছে হোটেল তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আপডেট আপনি রাজ্যের কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন আপনার এলাকায় বর্তমান আবহাওয়া পরিস্থিতি কেমন অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যকে সতর্ক হতে সহযোগিতা করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং